আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আজকে আমার সকল হাঁসের আমি ভ্যাকসিন করব। একে সকল হাঁসের ভ্যাকসিন করব। এই ভ্যাকসিনটা যদি একটা অবুজ মানুষও হয় সেও দেওয়ার জন্য চেষ্টা করে শিখবে, আর যদি আপনি মা বোনও হয়ে যদি থাকেন তাও আপনি শিখবেন, আর যদি নতুন উদ্যোক্তা কোনো ভাই বা বন্ধুরা যদি থাকে তাও শিখবেন। একেবারে 100% আপনি শিখবেন, একবার না হলেও দ্বিতীয়বার আপনি শিখবেনই। তা আমি আজকে ভিডিওটা এই আমি কীভাবে ভ্যাকসিনগুলো তৈরি করি বা কী কী ভ্যাকসিন দিই, ভ্যাকসিনের কার্যকলাপ কী কী, নিয়ম কী কী, বা ভ্যাকসিনের রোগ কী কী, কী কী রোগ দেখা দেয়, এগুলো আমি সব কিছু বোঝাবো ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আর আমি ভ্যাকসিনটা কীভাবে গোলাইতেছি এগুলো সম্পূর্ণ ফলো করেন, একটুকু স্কিপ করবে না। ভিউয়ার্স, ভিডিওটা শুরু করা যাক। এই যে ভিউয়ার্স, এটা হলো প্রথম ফার্স্ট আমি সরকারি কেন্দ্রের থেকে ভ্যাকসিন আনছি, এটা ডাকফেলে ভ্যাকসিন। এই যে এলো সরকারি কেন্দ্রের থেকে ডাক ফেলে ভ্যাকসিনটা আনছি। এই ভ্যাকসিনটা আমার ফ্লাক্সে করে এরকম একটা কাগজও করে ফেঁসিয়ে দিছে, এই যে আমি ফেঁসিয়ে রাখছি। আর এখানে আমার ফুটানো পানি, আমার ঘরের ফিল্টারের ফুটানো পানি, ঘরের ফিল্টারের ফুটানো পানি ফুটিয়া নর্মাল ফ্রিজে রাখিয়া এটার ভিতরে রাখছিলাম, এটার ভিতরে ঢাকনা দিয়ে রাখছিলাম। তো রাখার পরে এই বোতলটার আলাদা একটা বোতল, এটা আমি যে ছাগলের পিপিআর ভ্যাকসিন দিছি, এই পিপিআর আলাদা বোতলটা ওয়াশ করে আমি এখানে পানি নিছি, এটার ভিতরে 100 ml বা 100 cc। আমি এই সিরিজের মাধ্যমে 100 ml 100 cc পানি ঢুকিয়ে নিছি। আর এই পানিটার আশেপাশে এখানে ঠান্ডা পানি, এই যে এখানে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানির ভিতরে দিয়ে রাখছি আমার ভ্যাকসিনটা সে ভালো থাকে। তাহলে আমার ভিডিওটা ফলো করেন, আমি ভ্যাকসিনটা গুলাইতেছি কীভাবে। ভিউয়ার্স, এই সিরিজে হাত দিয়ে ধরবেন না, কোনো মুহূর্তে হাত দিয়ে এভাবে ধরবেন না। এই আমি ভ্যাকসিনটা গুলে নিলাম। এই যে বিয়স, এই যে টাইনে নিয়ে গেছে, এই যে টাইনে নিয়ে গেছে। এক কথা আমার ফুল ভ্যাকসিনটা ভালো আছে। তা আমি কি করব, এটা একটু সুন্দর করে একটু লাড়া দিয়ে নিব। এই যে ভিউয়ার্স, আমি এই ভ্যাকসিনের পানিটা নিয়ে নিলাম, আমি আবার এই 100 ml পানির ভিতরে দিয়ে দিলাম। আবার একটু পানি নিলাম, নিয়ে আমি আবার একটু ওয়াশ করবো। এই যে ভিউয়ার্স, আমি ওয়াশ করে পানিটা নিয়ে নিলাম। এবার আমি পুরা সব ওষুধটা পুরা মিলিয়ে নিব। এই যে ভিউয়ার্স, এই 5 ml এর একটা সিরিজ, 5 ml এর একটা সিরিজ আমি এখান থেকে অনেক 1 ml করে হাঁসরে দিব।
এই যে ভিউয়ার্স এবারে রাখা এই এই যে এই এলো এই হাঁসটা ধরছেন এই হাঁসের এই হাড্ডিটা এই হাড্ডি বরাবর এটুক চাপ দিবেন চাপ দিয়া মাংসটা এদিকে ঠেলা দিবেন যেমন এই যে দেখেন এই যে মাংসটা আমি এদিক ঠেলা দিতেছি এদিক ঠেলা দিলে মাংসটা এদিক যাবগা এই যে আর না হলে না ওদিকে ঠেলা দিতে হইব এই যে মাংসটা আমার এই পাশে দেয়া পড়ছে ভিউয়ার্স এই যে মাংসটা আমি এই পাশে দিয়ে দিয়ে দিছি হাড্ডিটা আমার হাতের এই পাশে আয় পড়ছে তখন আমি এখানে আমি 1 ml ফুস করে দিয়ে দিব এই যে 1 ml বা 1 cc এই যে সাইড এখন কথা হলো কি আমি হাসটারে আমি একটা ভ্যাকসিন করছি এখন যদি আপনার কাছে এরকম কিছু তুলা থাকে বা এরকম কিছু হেক্সিসল যদি থাকে এই হেক্সিসলটা দিয়ে আপনি এভাবে কি করে নেবেন এই যে এই সিরিজটা একটু মুছে নেবেন কিন্তু সিরিজটার এই যে এখানে হাত দিবেন না কোনো ভুলও এখানে হাত দিবেন না আপনার হাতের সাথে জীবাণু লাগিয়ে যাব হাত দিবেন না আবার আমি একটা দেখাই এই যে এই যে এইভাবে ধরবেন এইভাবে ধরলে এই যে গোস্তটা এই যে দেখেন ভিউয়ার্স এই যে গোস্তটা এই যে গোস্তটা আমি এই গোস্তটার ভিতরে আস্তে এরবে ফুস করে দিব এই যে 1 ml বা 1 cc করে দিব এই যে ভিউয়ার্স আবার দেখাইলাম এটা আমার ফাতিহাস এই যে আমি আবারও আস্তে এরবে দিয়ে দিলাম আর দেওয়ার হলো ভিউয়ার্স আপনারা এই কখনো এই এমনে দিবেন না এমনে দিবেন না এই এমনে দিবেন না এইভাবে ফাতালে দিবেন এইভাবে ফাতালে দিলে মানে এই যে আমি হাড্ডি ধরেই রেখেছি এই যে হাড্ডি ধরেছি এই মাংসটা এই মাংসটা এই পর্যন্ত রানো তাই আমি এইভাবে দিলে মাংসটার ভিতরে যাবে কখনো এমনে দিবেন না এমনে দিবেন না তাহলে হাড্ডি ভিতরে লাগলে ল্যাংরে ল্যাংরে খরে খরে হাড্ডি এই যে ভিউয়ার্স দেখেন একদম সহজ পারবেন না কা এই যে দেখেন আমি হাড্ডিটা এইভাবে ধরছি এই যে এইভাবে চাপ দিয়ে এইভাবে আনছি এই পাশে মাংস হয়ে পড়ছে এইভাবে আস্তে এরবে আমি ঢুকে দিব কিন্তু এইভাবে না এইভাবে না এই যে আমি দেখাই একটা মাংসের ভিতরে আস্তে এরবে ঢুকে এই যে ঢুকে গেছে মানে 1 ml বা 1 cc করে দিবেন এই একদম সহজ এই যে ভিউয়ার্স আমি আমার রাজা শেরে দিতেছি আপনারা ফলো করেন এই যে আবারও আমি আবার এই একই রকম দিতেছি এই আমার এই দুইটা আঙ্গুল দিয়ে আমি এই দুইটা আঙ্গুল দিয়ে হাড্ডিটা আমি এই পাশে নিব আর মাংসটা আমি এই পাশে চাপিয়ে আনবো এই যে এই পাশে মাংসটা আমি চাপিয়ে আনবো এই যে আমি 1 ml দিয়ে দেবো এই যে এটা পুরোটা মাংস এই যে আমি এদের এইভাবে দিব এই যে আমি 1 ml দিয়ে দিছি এই যে ভিউয়ার্স এই যে দেখেন আমি আবারও দেখাইতেছি এইভাবে এই যে মাংস এই মাংসের ভিতরে আমি এই তেরিজে দিয়ে দিব তেরিজে এই যে ভিউয়ার্স আমি সিন হাসের দিতেছি একই নিয়ম এই যে সিন হাসের দিতে আরাম এদের গোস্ত বেশি দিতে আরাম এই যে ভিউয়ার্স একই নিয়ম
একই নিয়ম, এক ML বিয়ার্স, এই যে ভ্যাকসিনটা আমি দিছি, এই ভ্যাকসিন ব্যবহার করার আগে লাইসিবিট প্রথম তিন দিন দিবেন আর লাইসিবিট ইয়ার পরে তিন দিন দিবেন। যেমন আমি আজ আমি আগেও তিন দিন দিছি, আজকেও চলতেছে, আবার আমি তিন দিন দিব। টোটালি সাত দিন এই লাইসিবিট রাখবেন। লাইসিবিট দিলে অনেক উপকার হয়, মানে এই ভ্যাকসিনটা দ্রুত অ্যাকশন করে বা দ্রুত কাজ করে আর দীর্ঘদিন সময় নেয়। বিয়ার্স, আরেকটা কথা হলো যে এই আমি যে ইটা দিলাম, এই যে ভ্যাকসিনটা দিলাম, ভ্যাকসিনটার রোগ কী কী লক্ষণ? জ্বর আসা, নাক দিয়ে পানি পড়া, হা করে শ্বাস নেওয়া, দপিয়া সাইডিয়া মরা, প্যারালাইজ হওয়া, গারবাকা, চোখ সাদা হওয়া, নীল হওয়া, আবার ভাইরাস জাতীয় রোগ হওয়া। যেমন ভাইরাস জাতীয় রোগ হলো, রোগ হওয়া কি, আপনি একটা হাঁস অসুস্থ হয়েছে, আপনি ফার্মেসিতে গেছেন বা ডাক্তারের সাথে আলোচনা করছেন, ওষুধ খাবাইছেন, কোনো ওষুধে কাজ করবে না। আর ভ্যাকসিনটা দিলে কী উপকারটা? ভ্যাকসিনটা দেওয়ার উপকারটা হলো কি, আমি এই কন্টিনিউ ভ্যাকসিনটা দিছি, যদি আমার কোনো রোগ যদি আইসা যদি থাকে, যদি ধরেন একটু একটু ঠান্ডা আসছে বা একটু জ্বর আসছে বা নাক দিয়ে পানি পড়তেছে বা পায়খানা যে কোনো একটু সমস্যা হচ্ছে, আমি নর্মালি কিছু ওষুধ খাওয়াবো বা সাথে একটু অ্যান্টিবায়োটিক দিব, ইনশাল্লাহ অটোমেটিকলি ভালো হয়ে যাব। তো বিয়ার্স, এই হলো দেওয়ার নিয়ম। এই আপনার সকল হাসির বিয়ার্স, এই ভ্যাকসিনটা আপনি যে ব্যবহার করবেন, এক হলে সকালবেলা ব্যবহার করবেন আর না হলে সন্ধ্যার পর থেকে রাত্রেবেলা ব্যবহার করবেন। আপনি যখন যেই টাইম, দুইটা টাইম, আপনি যখন যেই টাইমটা আমার ভালো লাগে এই টাইমটা ওই হিসাবে ব্যবহার করবেন। আবহাওয়া ঠান্ডা থাকবে আর রোদ্রে দিতে দিবেন না, এই এই হিসাবে। আর সরকারি ভ্যাকসিনটা আনার সাথে সাথে আপনার ডিপে রেখে দিবেন। আর বেসরকারি যদি ভ্যাকসিন হয়ে যদি থাকে, এক একটা এক এক রকমের নিয়ম, এই নিয়মগুলো আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন। ভ্যাকসিন কতদিন পর ব্যবহার করবেন, এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন, আপনার সরকারি লিস্টের ভিতরে লেখা আছে ছয় মাস অন্তর অন্তরে ভ্যাকসিনগুলো ব্যবহার করা। কিন্তু আমার অনুরোধ, যারা অনেক অনেক হাঁস হাঁস পালে, যেমন অনেক হাঁস যে খামারি সিস্টেম হাঁস পালে, তাদের কাছে তাদেরই আমি একটা অনুরোধ করব, তারা চার মাস অন্তর অন্তরে ভ্যাকসিনটা ব্যবহার করবেন। আর যারা আমার মতন অল্প কিছু কিছু হাঁস পালন করে, তারা পাঁচ মাস অন্তর অন্তরে ভ্যাকসিনগুলো ব্যবহার করবেন। এই হলো ভ্যাকসিনের নিয়মকরণ। বিয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার এই ফেসবুক পেজ আছে একটা চাষি রবিন, ওখানে জয়েন হবেন। ওখানে জয়েন হলে আমি অনেক খুশি হব, ওখান থেকে আপনাদের অনেক উপকার হবে। যারা বিদেশে ভাড়া থাকেন, মেসেঞ্জারের মাধ্যমে কথাবার্তি বলতে পারবেন। বিয়ার্স, আমি আমার এই ভিডিওগুলো যারা নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বিয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমার আলোচনা। আল্লাহ হাফেজ।